Hare Hare, Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Good morning friends, Bengali life e tomader shobai ke shagoto. Sakal sakal eshe gechi tomader samne, dekho tomader biyan korche. Good morning everyone. Happy Dhanteras shobai ke. Happy Dhanteras. Tahole dekhte thako amader vlog. Okay, চলো এখন মেয়ের ডিম টোস্ট করা হচ্ছে ডিম আর আমার বলছি আমার আর মেয়ের চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ ধনতেরাস এই দেখো চিকেনটা এখানে মেখে রেখেছি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে যা যা বললাম আর এখানে চপ করে রেখেছি পেঁয়াজ এখানে ছোট ছোট তিনটে আনিয়ন আছে আর চারটে আছে রসুন যেহেতু এখানে পেস্ট দিয়েছি বলে তাই তো কম আর একটা গোটা দেব রসুন ফ্লেভারের জন্য আর এখানে পেস্ট করে রেখেছি পালং শাক আর কাঁচা লঙ্কা মে তেরা শহর ছোড় যাউঙ্গা মে তেরা শহর ছোড় যাউঙ্গা এটা হচ্ছে বেগুন ভর্তা বুঝলে তো তারা সামনে পাতে কিছু না দিলে হয় নাকি ব্যাটা ছেলেদের আমরা এক পদে খেয়ে নেবো কিন্তু সন্তানকে বা ব্যাটা ছেলেদের ঘরের যে মাথা তাকে এক পদে দেওয়া যায় না যে আটা রুটি হোক কি ভাত হোক তাই একটু বেগুন ভর্তা করি আর শীতকালে আমি একটু বেগুন ভর্তাটা বেশি করি মানে সপ্তাহে একবার দুবার মাসে করি সবসময় ভাল লাগে শীতকালটা পুরোটাই দেখবে আমার বেগুন উপরেই থাকি বেগুন ভর্তা বেগুন পুরা হ্যাপি লাগে আর এই বেগুন ভর্তাটা অনেকে বেগুন পুড়িয়ে করো সেটা একটা রকম আলাদা এটা একবার ট্রাই করবো জাস্ট আদা রসুন আমি আদা দিইনি পেঁয়াজ রসুন কিমা করে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ জাস্ট আর কিছু না একটু লঙ্কা করে দিয়েছি কালারের জন্য তেলটা পরে তো দেখতেই পাচ্ছ পরিবার মতো তেল একটু করে তেল দেখতে পারবে না কিন্তু এটা তেল ছাড়বে যত করবো তত তেল ছাড়বে এখানে ছোটো ছোটো দু পিস বেগুন ছিল গোটা গোটা মানে আমার সঙ্গে ধনে পাতা দেবো ব্যাস হেপি লাগে খেতে আদা রুটি দিয়ে ভাত দিয়ে যা জমে যায় আর কি বলতো এই বেগুন ভর্তা খেতে এই খাবারটা আমি শুরু করেছি এই রান্না আমি অনেক জায়গায় লটিয়েছি আমার মা করে আমার আত্মীয় স্বজনরা করে আমার বন্ধু করে ওরা এত টেস্ট পেয়েছে খেয়ে মানে বলে বোঝাতে পারবো না অনেকে তো পুড়িয়ে ভর্তা করে সে একটা কিন্তু আলাদা আবার ফ্লেভার আর এটা হচ্ছে শুধু বেগুন ভর্তা যেরকম শুটকি মাছের ভর্তা সেটা সেরকমই কুমড়ো মানে তোমার এই বেগুন ভর্তা বলতে বলো বা বেগুন ছক্কা তো করছি না বেগুন ভর্তাই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নামানোর সময় একটু ধনে পাতা কুচি রেখেছি এটা দিয়ে বাস এখন আমি চিকেন শুরু করিনি কারণ এটা নামিয়ে তারপরে তোমার সাথে শেয়ার করে দুদিকে আমি না ব্যালেন্স করতে পারবো না তাই চিকেনটা আমি আগে ফ্রাই করে নেবো বলে দিয়ে সাদা তেলে করবো তোমরা যারা সর্ষের তেলও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো এনি চয়েস ঘি দিয়েও করতে পারো চিকেনটাকে ফ্রাই করে নেবো তার ওর জন্য চিকেন ফ্রাই করে নামিয়ে গোটা গরম মশলা থিত করে রেখেছি এটা দিয়ে
একটু সাদা জিরা দেব, দিয়ে তারপরে পেঁয়াজ রসুন গুলো ফ্রাই করব, একটু বাদে মানে ব্রাউন ব্রাউন শেপে চলে আসবে, তারপরে পেস্ট করে যে তোমার ওই পালং শাকটা ওটা দিয়ে ভালো করে কষবো চিকেন দিয়ে। পেঁপে লাগে খেতে, আমার 10:30 বাজে, এখন রান্না বান্না শেষ করে ঘর মুছবো, পুজো দেবো, অনেক দেরি খেতে খেতে আটা মাখা হয়নি। চিকেনটা কিছুটা বসিয়ে দিয়ে আমি আটাটা মাখতে দেবো। ওদিকে রাজেশ খান্নার গান শুনছি, কিন্তু এখন আর টিফিনে বাসন মাজা হয়নি, ওটা পরে একবার মাজো, কারণ জায়গাটা একটু ফাঁকা করতে হবে, জায়গাটা ভরে রয়েছে। চিকেনটা সরিয়ে নিয়ে জায়গাটা মুছে তারপরে বাসন মাজো। চলো দেখে দেখো বন্ধুরা, মা তেরা শহর ছোড় যা, তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি তেল আগে আমি এটা সাদা তেলে পুরো রান্নাটা করেছি, আর সামনে একটু ঘি দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে ঘি বা বাটার অ্যাড করতে পারো, ঠিক আছে, সেটা তোমাদের চয়েসে। আর চিকেনটা আমি যে মেখে রেখেছিলাম ব্ল্যাক পেপার, জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর তোমার লেবুর রস আর নুন মেখে রেখেছিলাম, সেটা শুদ্ধ ভালো করে এটাকে চিকেনটাকে ফ্রাই করে নেবো একদম হাই ফ্লেমে। এটা মানে ভালো করে ফ্রাই করবো, ফ্রাই হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়ে আর একটু তেল দেবো। তেল দিয়ে ওর মধ্যে আমি তোমার ওই কি মানে পেঁয়াজ আর গার্লিক যে চপ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ও সরি, তার আগে দিয়েছিলাম সাদা জিরে আর গোটা গরম মশলা, তোমার যেটা দেখিয়েছিলাম ওটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা চপ করা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন শেপে হয়ে গেছিলো। নুন হলুদ দিয়েছিলাম, হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেস্ট করা যে পালং শাকটা, পালং শাকে শুধু ছিল কাঁচা লঙ্কা আর কিন্তু কিছু দিইনি। পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে টরে টরে নিয়ে তারপরে ভেজে রাখা যে চিকেনগুলো দিয়ে মানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওর মধ্যে এক্সট্রা করে কোনো জল আমি অ্যাড করবো না, বাট করিও নি, তোমরা প্লিজ করো না। জল অ্যাড করলে জিনিসটা একদম ভালো লাগবে না, পারলে তোমরা চিকেনটা ফ্রাই করে নিতে পারো, ঠিক আছে। আর যেটুকু গ্রেভি মানে পালং শাক যদি প্যান মানে মিক্সার গ্রাইন্ডার যদি লেগে থাকে বাটিটার মধ্যে, ওর মধ্যে একটু গরম জল দিয়ে স্লাইড দিয়ে নাড়াচাড়া করে ঢেলে দিতে পারো। দিয়ে ভালো করে কুক করবে, করে নামানোর সময় গরম মশলার গুঁড়ো আর একটুখানি বাটার বা ঘি অ্যাড করতে পারো। দিয়ে নামিয়ে দিয়ে তারপরে দেখবো আমি তোমরা চাইলে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো, আমি দিয়েছিলাম টক দিয়ে, কারণ আর ওই ক্রিমটা আমরা খুব একটা খাই না, তাই ঘরেও আনি না, তাই আমি দিয়েছিলাম টক দই। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত মানে যাকে বলে। আর তোমার কি করেছিলাম জানো, বেগুনের ভর্তা মানে জাস্ট আজকে প্রত্যেকটা রান্না জাস্ট বাহ দারুণ হয়েছিল। তাই চলো বেশি কথা বলবো না, তোমরা ঝাপট ঝাপট করে ভিডিওটা দেখে নাও। আর বিকেলবেলায় প্রচুর কাজ করেছি, ঠাকুরের সন্ধ্যা দিয়েছি, লাইটিং মাইটিং লাগানো হয়েছিল, পুরো বাড়িতে লাইটিং লাগানো হয়েছিল। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমার এই ভিডিওটা কিন্তু দুভাগে যাবে, কারণ একটা মধ্যে দিতে গেলে না দেখছি পুরো অনেক লং হয়ে যাচ্ছে, সেটা কারো দেখার মানে দেখতে ভালো লাগবে না, তাই আমি ভিডিওটা দুভাগেই আমি অ্যাড করব। তাই চলো বন্ধুরা ভিডিওটা আমাদের দেখতে থাকো। আর আজকে আমি আজকে মানে ধনতেরাস, ওই কারণে আজকে কয়েকটা প্রতিপাতি ধরিয়েছিলাম, দেবী লক্ষ্মী দেবীকে কিছু কিছু জিনিস দিয়েছিলাম, কী দিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি পরে অন্য কোনো ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা চলো দেখতে থাকো। ভিডিওটা আমি আজকে তোমাদের একটু হলেও খুব ভালো লাগবে। আমার চিকেন কিন্তু অলমোস্ট ডান, এটা পোলাও, ফ্রাইড রাইস, এমনি প্লেন রাইস, রুটি, পরোটা, লুচি সব সাথেই যাবে, অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার এটা একটুখানি গ্যাসটা বন্ধ করে রাখবো, ততক্ষণ আমি টপ দইটা ফাটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
এখানে দই আছে এই চামচে তিন চামচে ঠিক আছে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে জাস্ট দেখো এটা কোন স্টেইতে রেখেছি মজুক তারপরে এবারে দিয়ে ঢালবো ঢেলে ডেকোরেশন করব চিকেন আমার রেডি পালং চিকেন জাস্ট অসাধারণ হয়েছে অন্য লেভেলে আর দেখে নাও আমার ধনতেরাসের ঘর সাজানো হ্যাপি দিওয়ালির উপলক্ষে গুড আফটারনুন ফ্রেন্ডস আমার ক্যামেরাটা আমার একটু প্রবলেম হচ্ছে গুড আফটারনুন তাও একটু প্রবলেম আছে ক্যামেরা মানে প্রবলেম আছে এই হচ্ছে ব্যাপার লাঞ্চ ডান আর আজকে পালং চিকেনটা জাস্ট টু গুড হয়েছে অসাধারণ অবশ্যই তোমরা ট্রাই করো ভালো লাগে চাই যারা একটু ঝাল ঝাল পছন্দ করো আমি অনেক ঝাল দিয়েছি কিন্তু মেয়ে যেহেতু বেশি ঝাল খেতে পারে না তাই মেয়ে নাকি উফা উফা করছে মেয়েতে ভাত দিয়ে খেয়েছে আমরা খেয়েছি আটা রুটি দিয়ে জাস্ট এই আমি হয়েছে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর বিকেলবেলা আমি আবার বেরোবো মেয়ে নাচা ক্লাসে মেয়েকে নাচা ক্লাসে দিয়ে আবার একটা কাজে যাবো কাজ আছে ধনতেরাস তাই এই হচ্ছে ব্যাপার তাই সারাদিন তো ভিডিও করলাম এখন বিকেল অবধি যাবে তাই চলো দেখতে থাকো ভিডিও ধনতেরাস ধনতেরাসে